রাজধানীর মালিবাগে শেখ অলিউল্লাহ রুবেল নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রুবেলের বাসার সামনের রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বজনরা জানান, রাজারবাগ থেকে রাতে বাসায় ফেরার পথে খুন হন রুবেল। এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাবেক ছাত্রলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেল প্রাণ বাঁচাতে এভাবেই দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করছিল দুই যুবক। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়া রুবেলকে কুপিয়ে চলে যায়। এলাকাবাসী ও স্বজনেরা রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ব্যবসাও করতেন। ব্যবসার কাজ শেষে গত রাতে হেঁটে মালিবাগের জর্দালিনের ভাড়া বাসায় ফিরছিলেন, কিন্তু বাসার সামনেই খুন হন তিনি। যেখানে বাসা নিয়ে থাকে ওইখানেই মারা হয়েছে, বলে পরিকল্পনাভাবে মারছে। যখন হসপিটালে নিয়ে গেছে ও ওর ওয়াইফকে, মানে আমার বোনকে বলে গেছে, তানজি তুমি এর বিচার করো, তানজি তানজি, এতটুকু বলতে পারছে আর কি। বাবার জন্য একমাত্র কন্যা সন্তানের কান্না থামছে না। স্বামীকে কেন হত্যা করা হলো তা বুঝতে পারছে না রুবেলের স্ত্রী। ছেলে হত্যার বিচার চাইলেন শোকার্ত বাবা মা। পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটার পর থেকে আমাদের পুলিশের বিভিন্ন সংস্থা আমরা কাজ শুরু করেছি। খুব অল্প সময়ের মধ্যে অপরাধী যারা আছে তাদের আমরা গ্রেপ্তারে সমর্থ হবে। তবে রাজনৈতিক সহকর্মীরা বলছেন, শেখ ওয়ালিউল্লাহ রুবেল পরিচ্ছন্ন রাজনীতি করতেন, তার শত্রু থাকার কথা না। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।